रिल्स भिडियोर उत्तरदातार सबाई के अभिनंदन एवं शुभेच्छा जानिए आजकेर आलोचना शुरू करछि। तीन मिनिटे रूपरेखा आमी किछु लक्षण दिए आमी ओषुधेर आरम्भ करेछिलाम। सातटा लक्षण प्रयोग करे परे तीन चारटा लक्षण आमी दिएई ओषुधटा आरम्भ करेछिलाम। केन लक्षणगुलो जेन मने रखा सहज हय एवं चिनार उपायटा कि এটা খুবই গভীর ক্রিয়াশীল এবং ধাতুগত দিকের চিকিৎসা ছাড়া এটা প্রয়োজন খুবই কমই হয়। তরুণ রোগে ব্যবহার নাই বললেই চলে। তারপরও যে সকল লক্ষণ সাতটা লক্ষণের কথা মনে রাখলেই যে কোনো রোগেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। লক্ষণগুলোর কথা চিন্তা করলে সেটা দাঁতে হোক, পেটেই হোক, অন্য জায়গায় ক্যালসিয়ামের অভাব হোক, আর দেখলে যেন তাকে আমরা চিনতে পারি। তাহলে চলে আসি সাতটা লক্ষণ আমাদের মনে রাখার চেষ্টা। তারপরে যে কথাটা বললাম সেটা সেখানে হচ্ছে আমরা প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কোন ওষুধের মাথা ধরে রাখতে পারে না। অর্থাৎ দেখো এটা পায়ে জোর কম, মাথার ঘাড়ের জোর কম, অর্থাৎ সর্বাঙ্গে ক্যালসিয়ামের অভাবের কারণেই সেটা হয়ে থাকে। এবং ব্রহ্মরন্ধ্র আমরা যেটা বলি হাড় সহজেই সেখানে জোড়া লাগে না, জোড়া লাগলে আবারও খুলে যায়। এই যে লক্ষণ এইটা মনে রাখতে হবে। তারপর আরেকটা লক্ষণ আছে যেটা একটু অন্য রকমের, সেটা হচ্ছে ভগন্দর দেখা দিলে কাশি বন্ধ। অর্থাৎ যারা টিউবারকুলোসিস বডি তাদের ভিতরে অনেক সময় কাশি হয় এবং কাশি ভালো হয়ে যায় ভগন্দর হয়, অর্থাৎ কোনোটাই ভালো হলো না। এই ধরনের ক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া ফস ব্যবহার করতে পারি। তারপরে হাড় ভাঙার জোড়া লাগে এটা আমরা সবাই জানি। এবং শিশুর নাক কান ঠান্ডা উদারময় সবুজ, দেখুন এই ধাতুগত দিকের চিকিৎসা সহজে রোগটা ভালো হয় না। অনেক সময় হয়তো পাতলা পেখানা হয় কয়েকদিনের ভিতরে ভালো হয়ে যায়, কিন্তু যখন ধাতুগত দিক থাকে তখন সেটা আর ভালো হয় না। সেই জন্য নাক কান ঠান্ডা এবং উদারময় সবুজ এই কথাটা মনে রাখার চেষ্টা করবে। তারপরে যেটা শিশুর ভগন্দর দেখা দিলে কাশি বন্ধ হয়ে যায়। তাইলে চলে আসি আমরা এই চার পাঁচটা লক্ষণ, হাড় ভাঙা, শিশু নাক কান ঠান্ডা, ভগন্দর এবং মাথা ধরে রাখতে পারে না, অর্থাৎ তরুণ রোগের সেটা ব্যবহার নাই। আর একটা চিনার উপায় হচ্ছে হালকা পাতলা গঠন, পেটটা অনেকটা নিচের দিকে থাকে, ঘাম কম, থলতলে বডি হলো ক্যালকেরিয়া কার্পে। এই ধরনের পার্থক্যগুলো মনে রেখে যারা আমার সঙ্গে উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমি দেখলাম আমাদের 99% উত্তর সঠিক হয়েছে। হয়তো কারো চিন্তাভাবনা যদি থাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।